আসসালামু আলাইকুম, আমি টুটুল কৃষি বাজার থেকে। আজকে আরেকটি নতুন ভিডিও এবং আরেকটি নতুন জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করব, সেটি হচ্ছে একক চাষ, যেটা আমার ফ্রেন্ড দেখছেন পাশে, সে নতুন শুরু করেছে আজকে এবং খুব ছোট একটা পুকুরে অধিক ঘনত্বে আমরা এই মাছগুলো করব এবং এটা আপনাদের সঙ্গে প্রত্যেকটা পর্ব আকারে শেয়ার করব প্রতিদিন আজকের তারিখ থেকে শুরু করে এর প্রতিদিন সাত দিন পর পর যে এটার আপডেট হয়, এর গায়ের ওজন কীভাবে খাবার দেই সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো তার আগে বলে নিই যে এখানে আমরা ছাড়ছি হচ্ছে আজকে মনোসেক্স তেলাপিয়া। তো এই মনোসেক্স তেলাপিয়াটি হচ্ছে খুব দ্রুত বাড়ে আপনারা জানেন, তো আমরা এটা ছাড়ার কারণ হচ্ছে যে আমরা দেখব যে একক চাষ কীভাবে কতটা ভালো হয় এবং আপনারা জানেন যে পুকুরে সর্বোচ্চ শতকে 400 মাছ দিতে বলে বিশেষজ্ঞরা, কিন্তু আমরা এটাকে সাহস নিয়ে 1000 মাছে দিয়েছি। কারণ হচ্ছে আমাদের টার্গেট আছে যে আমরা প্রতি শতকে আমরা 1000 মাছ কতটা বাড়তে পারে এবং কিভাবে এটা পরিচর্যা করলে এটা ভালো হবে সেটা নিয়ে আমরা আগানোর চেষ্টা করছি এবং আমরা পর্যাপ্ত অক্সিজেন দেওয়ার ব্যবস্থা করব, যেভাবে এই মাছগুলোকে টেকানো যায় সেই চিন্তা আমরা নিয়ে এটা শুরু করছি। তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তার আগে পরিচয় করে দিয়ে আমার ফ্রেন্ড, ওর নাম হচ্ছে ফারহান, সে নতুন উদ্যোক্তা, একজন মৎস্য উদ্যোক্তা বলতে পারে। তো তার অভিজ্ঞতাটা আগে শুনতে চাই যে আসলে নতুনভাবে আসা আর এটাকে কিভাবে নেওয়া হচ্ছে। আসলে মানে আমি আমার নিজের দিক থেকে চিন্তা করে বলছি, আমি বেসিক্যালি অনেক এরকম নতুন উদ্যোক্তা এবং কৃষি খাতে অনেকেরই আমি সফলতার মুখ দেখেছি, আর তাই জন্য আমার মানে এটার প্রতি একটা আলাদা একটা ইন্টারেস্ট জাগলো যে আসলে আমরা তো প্রযুক্তিগত দিক থেকে অনেক কিছুই করতেছি যে আমাদের মতো ইয়াং জেনারেশনেরা, তো আমি সেক্ষেত্রে চিন্তা করলাম যে আমরা একটু ডিজিটালভাবে মানে একটু কৃষিটাকে যদি আমরা কাজে লাগাইতে পারি আসলে সেখান থেকেও ভালো কিছু আশা করা সম্ভব। তার জন্য ওখান থেকে আমার মৎস্য চাষের বিষয়টা আমি সব কিছু নিজে নিজে ডিসকাস করার পর মানে দেখলাম যে আসলে মৎস্য চাষটা আমাদের ইয়াং জেনারেশনের জন্য মানে কম পরিশ্রমে ভালো বেনিফিটেবল একটা প্রজেক্ট বলা চলে। তো এই জন্য আমি এটা করার জন্য আসলে নিজে নিজে আগে চিন্তাভাবনা করে দেখলাম, তারপরে সব প্রজেক্টগুলো দেখলাম, মাছের হ্যাচারিতে গেলাম, খামারে গেলাম, এগুলাতে দেখার পরে আমার তারপরে মনে হলো যে না আসলে জিনিসটা আমার করে দেখা উচিত। মানুষের দেখে তো মোটামুটি ভালোই লাগলো এবং লাভজনক ভালোই দেখলাম, তো এটার পর থেকে আসলে আমার এই প্রজেক্ট করার ইয়া। তো এখন দেখা যাক, আমি নার্সিং নিজের মতো করে করি, মানে রুলস রেগুলেশন সব মেনটেন করে, বাকিটা আল্লাহ ভরসা। আর আমার মনে হয় যে আমাদের মতো ইয়াং জেনারেশন যারা আছে সবাই মানে জিনিস ডিজিটাল, শুধু বাংলাদেশে শুধু কম্পিউটার ল্যাপটপ এবং স্মার্টফোন ডিজিটাল হলে হবে না, সব ক্ষেত্রকে আমরা আপডেট করতে পারলে তখনই ওটাকে ডিজিটাল আসলে বলা চলে। তো সেক্ষেত্রে এখন আমি দেখা যাক বাকিটা। তো এই সেক্টরে তো নতুন আসা, হ্যাঁ, অনুভূতিটা কিরকম যে আসলে একদম নতুন, পড়াশোনা আবার পাশাপাশি, এটা পড়াশোনার পাশাপাশি এটা একদম পুরো আমার মানে ব্যতিক্রম ধর্মী একটা এক্সপিরিয়েন্স হবে বলা চলে। আমার লাইফে কখনো এসব করিনি, তারপরও ভালোই, একটা নতুন জিনিসের মধ্যে আলাদা একটা আকর্ষণ থাকে সবাই, তাই একটা মনের মধ্যে আলাদা এক্সাইটমেন্ট থাকে, তো আমারও তেমনটাই আছে, ব্যতিক্রম কিছু না। আচ্ছা, তাহলে আমরা আরও জিনিস সবার সঙ্গে শেয়ার করি, সেটা হচ্ছে আজকে তো আমরা কতটুকু পোনা দিলাম, 13,000, মানে এটা তো হচ্ছে 13% জমি, 13% জমি। আমি যখন শুনলাম যে আসলে শতকপূর্তি কত পিস করে মাছ ছাড়তে হয়, তো পরে আমি জানতে পারলাম যে 300 মানে 300-400 পোনা শতকপূর্তি ছাড়তে হয়, তো সেক্ষেত্রে আমি 1000 করে নিলাম। তো আমি বললাম একটা কথাই যে ডিজিটাল তো আমাদেরকে ডিজিটালভাবে মানে এটা 300 যদি হয়ে যায় তো এটা রেডিমেড জিনিস চলতেছে, তাহলে আমার ডিজিটালিটার প্রয়োগটা আমি কিভাবে হইল না, হ্যাঁ গতানুগতিক আগেরটাই থাকলো। তো সেক্ষেত্রে এই জন্য ভাবলাম যে আসলে মাছকে বড় করতে জায়গা তো ঠিকই আছে, আর মানুষ যেমন বাঁচতে গেলে খাদ্য এবং অক্সিজেন দরকার, তাহলে মানুষের গ্রোথ বাড়ে, মাছের ক্ষেত্রেও তেমনই খাদ্য এবং আমি যদি অক্সিজেনের পরিমাণটা ওর ঠিক রাখতে পারি তাহলে ওরও গ্রোথ বাড়বে। তো সেক্ষেত্রে আমি এক্সট্রা অক্সিজেনের ব্যবস্থা করব যতটুকু ওদের দরকার,
আচ্ছা, অক্সিজেনের জন্য তো ব্যবস্থা ধীরে ধীরে মাছটা বাড়ার পরে, কিন্তু আজকে থেকে ওর নার্সিং কীভাবে, আজকে তো পোনা দেওয়া হলো, তো পোনার পর এখন আজকে থেকে কীভাবে নার্সিং শুরু করা হবে? নার্সিং আসলে সব কিছুরই তো একটা মানে লিমিটেশন থাকে, তো আমাকে যেভাবে আসলে মানে জানাই দেওয়া হলো আপনাদের মাধ্যমেই হোক আর অন্য কারোর মাধ্যমে, তো আমার খাবারের পরিমাণটা বললো যে আমি আজকে 14,000 পোনা নিয়ে আসছি, তো এটার আমাকে এটার জন্য খাবারের পরিমাণটা আমাকে 400 গ্রাম পাউডারটা বলা হলো, যে পাউডার আমি ওনাদের কাছ থেকে পাউডার একটা নিয়ে আসলাম খাবারের জন্য, এটাকেই খাওয়াবো। আবার ডে বাই মানে প্রতি উইকলি মানে 7 দিন পর পর আমাকে ওটাকে ওজন দিতে হবে মাছগুলোকে, সেই পরিমাণে 40% গায়ের ওজনের 40% আমাকে খাবার দিতে বলা হলো, আবার 7 দিন পর। এভাবে স্টেপ স্টেপ আমাকে মানে 5 গ্রাম করে কমানোর জন্য নির্দেশ দেওয়া। আচ্ছা, তো আজকে তো শুরু হচ্ছে, তো আপনারা সব আপডেট ইনশাল্লাহ পাবেন, রেগুলার আমরা দেওয়ার চেষ্টা করব। তো ভিডিও আর বাড়াচ্ছি না, আজকে দেখাইলাম আপনাদের কীভাবে পোনা ছাড়া হয়, এটাও আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো, এবং এর নার্সিং থেকে শুরু করে খাবার সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব প্রতিটা স্টেপে স্টেপ পর্ব আকারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।